তবে তার আগে আমার একটু রিপিট করতে পারি অথবা সোট স্পিক সংসদে বক্তব্য দিলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আরও কিছু মিথ্যাচার দেখছি। বিএনপি জামাতের মুখপাত্র হিসেবে কাজ করে কয়েকটি বাইরে থেকে কিছু মিডিয়া, তাদের সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বরঞ্চ তারা অঙ্গুলি নির্দেশ করছেন যে যে বাংলাদেশ লবিস্ট ইউজ করছে বা করবে, যদিও লবিস্ট ইউজ করা মার্কিন প্রশাসনের নিয়মাবলীর মধ্যে পড়ে অ্যাজ লং অ্যাজ ইটস ডিক্লেয়ার্ড। কিন্তু সমস্যা হলো যে করে অস্বীকার করাটার বা লিখে বাংলাদেশের বিরুদ্ধে খালেদা জিয়া লিখলেন, পরবর্তীতে সেটা অস্বীকার অনেকদিন আগে আপনারা সেটা শুনেছেন। তো যাই হোক, টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমরা এটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আমি আমার নিজস্ব ফেসবুকে দু তিন দিন আগে একটু লিখেছিলাম এবং জানিয়েছিলাম যে আমরা সেটা প্রকাশ করব। তো ইটস এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, কিন্তু আমরা এখনো পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি এগ্রিমেন্ট আমাদের হাতে আছে, এটার কপি আছে। আমি দুটো সেট করেছি, আপনারা ভলেন্টিয়ার করে দুজোড়ে এটা নিতে পারেন, তারপর আপনারা শেয়ার করে নিতে পারেন। এর মধ্যে বিএনপির পেয়েছি আমরা 3টি ন্যূনতম, এবং সেখানে এই 3টি ডকুমেন্টেই পুরনো পল্টন অফিসের দপ্তরের ঠিকানা লেখা আছে সেখানে প্রিন্সিপাল অ্যাড্রেস হিসাবে। যেমন একটি উদাহরণ হিসাবে আমি বলি, সেটি হচ্ছে আপনার 6587, এটা সেপ্টেম্বর 2018 থেকে মে 2020 সাল মেয়াদের একটি চুক্তিপত্র। প্রিন্সিপাল অ্যাড্রেস হিসেবে বলা আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, 28 1 VIP রোড, ঢাকা 1205, বাংলাদেশ। এবং তাদের প্রতিনিধি হিসেবে নাম দেওয়া আছে আব্দুস সাত্তারের, এবং এই চুক্তিটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক একটি লবিস্ট ফার্ম, যার নাম হলো ব্লু স্টার স্ট্র্যাটেজিস LLC। সেখানে দেখা যাচ্ছে এই কন্ট্রাক্টে যতটুকু লেখা আছে যে দুটো অংশ আছে, 6586 কন্ট্রাক্টে $15,000 পার মান্থ, আর 6587-এ আছে $35,000 পার মান্থ। তো একটা রাফ এস্টিমেটে যে মেয়াদকালে চুক্তিটি করা হয়েছিল, এই মেয়াদে এর পেছনে খরচ হয় $1,000,000। ঠিক অনুরূপ আরেকটি ডকুমেন্ট আছে যেটি 2017 সাল মেয়াদ পর্যন্ত, এবং সেখানে কোনো ব্যক্তির নাম নেই সম্ভবত, তবে বিএনপির একই অফিসের ঠিকানা আছে, 1 VIP রোড, ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ঢাকা 1205। সেখানে একিন গম্প অ্যান্ড টবি ক্যাডম্যান, এই নামটি আপনারা অতীতেও শুনেছেন, এটার ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে, FARA বলা হয় রেজিস্ট্রেশন ইউনিট যুক্তরাষ্ট্রের। এবং ইন্টারেস্টিংলি এই সব ডকুমেন্টই কিন্তু পাবলিক ডোমেন অ্যাভেলেবল। আমি অনুরোধ করবো আপনারা একটু সময় ক্ষেপণ করে এগুলি নিজেরাই তদন্ত করে দেখবেন, সত্যতা যাচাই করবেন। এটির নাম্বার হলো 3492, এবং প্রতি মাসে $40,000 থেকে $1,00,000 এখানে কাজের পরিধির উপরে, এবং আমাদের এস্টিমেটে দুবছরে তাদের এখানে খরচ হয়েছে অন্তত পক্ষে $2.7 মিলিয়ন। তো বিএনপির এই দুটো ডকুমেন্টেই, তিনটি চুক্তি দুটো পার্টির সাথে, একিন গাম্প অ্যান্ড রাস্কি পার্টনার্স অ্যান্ড ব্লু স্ট্র্যাটেজিসের সাথে, ব্লু স্টার স্ট্র্যাটেজির সাথে প্রায় $3.75 মিলিয়ন চুক্তি এখানে আছে। এর বাইরে আরও 4টি আমাদের আছে যেগুলির প্রিন্সিপাল এজেন্ট হচ্ছে জামায়াতে ইসলামী, এবং দে আর রিপ্রেজেন্টেড বাই অ্যান অর্গানাইজেশন যেটার নাম হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস, অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড জাস্টিস। এদের ঠিকানাটি নেই, তবে প্রিন্সিপাল অ্যাড্রেস হিসাবে আছে 252A লেক এভিনিউ, স্ট্যাটেন আইল্যান্ড, নিউ ইয়র্ক 10303। এরকম 4টা ডকুমেন্ট আছে যেগুলি নাম্বার 6218 6219 6272 6336 6517, এবং এখানে আমাদের কাছে দুটো ডকুমেন্টে পরিষ্কারভাবে অ্যামাউন্টটি উল্লেখ আছে, বাকি দুটোতে মূল চুক্তিপত্রে অ্যামাউন্টটি উল্লেখ নেই। তবে আমি যেটা বলেছি, ইটস এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, আপনারা নিজেরাও এটার পেছনে আরও সার্চ করলে আপনারা এটার সাথে অ্যাসোসিয়েটেড ডকুমেন্টগুলিও অ্যাক্সেস পাবেন, যেখানে কার্যপরিধি, কর্মপরিধি, চুক্তি, কী উদ্দেশ্যে তারা করেছেন, কাদেরকে টার্গেট করে তারা করেছেন, এই সুবিশাল বর্ণনা আপনারা সেখানে পাবেন। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে
আমি আজকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই চিঠিগুলি বা চুক্তিপত্রগুলি আমি ফরওয়ার্ড করব আপনাদের জন্য একটা সেট এবং এদিকে যারা আছেন তাদের জন্য একটা সেট আপনারা এটা নিয়ে নিতে পারেন সেটি হলো যে এই বিশেষ করে জাতীয়তাবাদী দলের ঠিকানা ব্যবহার করে চুক্তিটি করা হয়েছে তার মানে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে জাতীয়তাবাদী দল সরাসরি এই টাকাগুলি দিয়েছেন যেটার অ্যামাউন্ট $3.75 মিলিয়ন যে এই টাকাগুলি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে গেছে কি না যদি না নিয়ে অনুমোদন ছাড়া $3.75 দুটো চুক্তি তিনটি চুক্তি যোগ করলে তবে এটা যদি অনুমোদন না নিয়ে পাঠানো হয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই অ্যাজ এ রেসপন্সিবল অর্গানাইজেশন তারা নির্বাচন কমিশনে এটা জানাবেন এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশাগুলি এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধন আইনের বা বিধির নাইনের খ নয়ের খ বা গতে পরিষ্কারভাবে বলা আছে যে প্রতি বছর ইয়ার এন্ডে একটি রাজনৈতিক দলের আয় ও ব্যয়ের হিসাব প্রকাশ করার বিধান আছে সেখানে এই খরচগুলি ব্যয় হিসেবে তারা লিপিবদ্ধ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন কিনা এটার জন্য এই ডকুমেন্টগুলি ইজ অ্যাবসলিউটলি ব্ল্যাক এন্ড হোয়াইট পাবলিক ডোমেইন অ্যাভেলেবল এবং নির্বাচন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক যদি চান যে লিগ্যাল প্রসেসে নোটারাইজ করে একটা ডকুমেন্ট প্রেজেন্ট করতে হয় তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা আমাদের দূতাবাসগুলির মাধ্যমে সেই সব সংশ্লিষ্ট সরকারের রিলেটেড সম্পর্কিত দপ্তরের মাধ্যমে আমরা এই ডকুমেন্টগুলি ফিজিক্যালিও এনে দিতে পারবো যেটা একটু সময় লাগবে কিন্তু আমি যেটা বললাম এটা এফএআর এর যে ওয়েবসাইটগুলি আছে এই ওয়েবসাইটগুলিতে এই চুক্তিপত্রগুলি ব্ল্যাক এন্ড হোয়াইট দেয়া আছে তবে আমি নিশ্চিত যে এর বাইরেও ইন ডিসগাইজ এগুলি তো সরাসরি যেখানে যে তিনটি চুক্তি হয়েছে যেখানে বিএনপির অফিসের ঠিকানা দেওয়া আছে চারটি চুক্তি হয়েছে যেখানে পিস অ্যান্ড জাস্টিস এবং রিপ্রেজেন্টেড বাই ইন সাম কেসেস জিয়াউল ইসলাম নামের একজন ব্যক্তির কথা বলা আছে এখানে জামাত ইসলামীর বাংলাদেশের ঠিকানা দেয়া নেই কিন্তু তাদের যে অবজেক্টিভ বা যে উদ্দেশ্যে করা সেখানে কন্টেন্টে জামাত ইসলামীর কথাটা বলা আছে তো এটাও শুড বি গুড এনাফ টু আস জামাত ইসলামী যে তাদের রেজিস্ট্রেশন সম্ভবত এখনও বাতিল হয়নি কিন্তু আমি জানি না তারা নিয়মিত হিসেব নিকেশ দাখিল করেন কি না তবে সেটাও নির্বাচন কমিশন খতিয়ে দেখতে পারে তবে এগুলি ডকুমেন্ট মাত্র সে কয়েকটি যেখানে এই আটটি ডকুমেন্টে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামীর নাম উল্লেখ করা আছে কিন্তু আমি নিশ্চিত যে এর বাইরেও প্রচুর কাজ হয়েছে যারা বিএনপি জামাতের কোনো প্রতিনিধির দ্বারা করা বা তৃতীয় আরেকটি দেশের ঠিকানা ব্যবহার করে চুক্তিগুলি করা আমরা সেগুলো অ্যাজ এন হয়ে না পেলে আপনাদের কাছে দেব তবে আমি যেটা বললাম যে এগুলি অ্যাজ লং অ্যাজ বাংলাদেশের আইন বাংলাদেশের অর্থ যদি ব্যবহার করা হয় বাংলাদেশের আইন যদি মেনে চলা হয় তাহলে এটা ঠিক আছে বুঝলাম এখানে শুধু নৈতিকতার প্রশ্ন আসে যে তারা মিথ্যাচার করছেন বা বিভ্রান্ত ছড়াচ্ছেন সেটা অন্য জিনিস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের দৃষ্টিতে দিজ আর অ্যাকশনস অ্যাকসেপ্টেবল টু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অর ইউএস অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমি তাদের উদ্দেশ্যেও যেটা বলবো যে এই সব দেশ এটাও খতিয়ে দেখবেন যে তাদের দেশের একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে একটি রাজনৈতিক দল যে অর্থ ব্যয় করেছে এই অর্থের সোর্সটাও ক্লিন কারণ হলো 1/11 পর থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আন্তর্জাতিক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে এই পৃথিবীগুলি এই পৃথিবীর এই রাষ্ট্রগুলি সবচেয়ে বেশি সোচ্চার ছিল এবং আমরা অনেক কাজ করেছি আমাদেরও যৌথ উদ্যোগে এবং বাইলেটারাল ছাড়া জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন রিজিওনাল ব্লকস আপনারা জানেন পৃথিবীর সব জায়গাতেই একটা ইললিসিট ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন তাকে ট্রেস করার জন্য উই গো অল দ্য ওয়ে এবং আমরাও সেটা করতে পেরেছি আমরা এমনকি অতীতে আমি এটা বিস্তারিত না বললেও একটু আংশিক বলি তাহলে বুঝতে পারবেন যে আমরা এরকম একটি ইললিসিট ট্রানজ্যাকশন বা ইরেগুলার ট্রানজ্যাকশন ট্র্যাক করতে করতে
গিয়ে আমরা বঙ্গবন্ধুর একজন খুনিকে আমরা কিন্তু ধরতে পেরেছিলাম এবং তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। তো আমি সেই এইসব দেশকে যাদের কনসিয়েন্স স্ট্রং, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, উই শেয়ার্ড কমন ভ্যালুজ, এই রাষ্ট্রগুলিও যেন এরকম ইলিসিট বা অবৈধ পয়সা দ্বারা সেই সব রাষ্ট্রের লবিস্ট ফার্মগুলিকে ব্যবহার করে প্রভাবিত করার এই অপচেষ্টা রুখতে আমাদেরকে সহায়তা করবেন, আমি সেই প্রত্যাশাও করব। ধন্যবাদ। এনি কোশ্চেন এর মধ্যে কি আছে? আর চিঠি আজকে যাবে। আর দুদিন আগে এত দুই তিনটা ছিল, আমরা খুঁজে খুঁজে পেয়েছি, আরো যখন পাবো তখন আমরা দেবো। তবে যেটি বললাম যে যুক্তরাষ্ট্রের আইনে এই কাজটা কিন্তু অবৈধ নয়, তো কিন্তু ওই যে টাকার সোর্সটা জিজ্ঞেস করা, যদি যুক্তরাষ্ট্রের আইনে সেই সুযোগ থাকে, সেই বিষয়টুকু আমরা তাদেরকে খতিয়ে দেখতে বলবো, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যেখানে তাদের দপ্তরের ঠিকানা ব্যবহার করা হয়েছে অ্যাজ প্রিন্সিপাল অ্যাড্রেস। আপনার যে পাঁচটা দিলাম এটা প্রথমে পাবেন, একটা হলো একিন গম্পের সাথে 2015-17 মেয়াদে, আরেকটি হলো 2018-20 মেয়াদে, মানে একেবারে করোনায় যখন গোটা বিশ্ব অস্থির, সেই মেয়ের 2020 পর্যন্ত তারা এই রাস্কি পার্টনার্স অ্যান্ড ব্লু স্টার স্ট্র্যাটেজিদের সাথে কন্ট্রাক্ট করেছে প্রায় $1 মিলিয়ন উপরে। এখানে শক্ত নরম হওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশ ব্যাংকে পাঠাবেন দুটোই যাবে দেখবেন, এই ব্যাপারে কিন্তু আপনার না, অবশ্যই দুটোই যাবে। তবে আমি যেটা বলেছি যে জামাতের ডকুমেন্টগুলিতে প্রিন্সিপাল অ্যাড্রেস হিসেবে জামাতের ঠিকানা ব্যবহার করা হয়নি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঠিকানা ব্যবহার করা হয়েছে। তো এখানে অবশ্যই মানে আমাদের অবস্থান থেকে দুটোকে আলাদা পাল্লায় মাপার কোনো সুযোগ নেই, জামাত এবং বিএনপি মানে কি বলবো একই কয়েনের দুটো পিঠ, এদের মধ্যে তো অবশ্যই কোনো, এবং যে অবজেক্টিভগুলি তারা ব্রডলি আউটলাইন করেছেন এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে কমনালিটিজ আছে, যে বর্তমান সরকার এবং বাংলাদেশ এর বিরুদ্ধে অবস্থানগুলি এখানে আমাকে নিচু বড় দেশ ফাইল এগেইন, এখানে অনেক বড় ডকুমেন্ট, সেখানে একটু সামারাইজ করে যদি বলি যে এখানে একটি অংশে আছে টবি ক্যাডম্যান, মানে হলো এটা আকিন গম্পেরই হবে প্রথমটা বিএনপি, সেখানে একটা উদ্দেশ্যগুলির মধ্যে বলা আছে টু ফ্যাসিলিটেট ডায়ালগ বিটুইন বিএনপি অ্যান্ড পলিটিশিয়ানস ইন ওয়াশিংটন ইনক্লুডিং ইন রিলেশন টু দ্য ফোর্থকামিং ইলেকশন ব্র্যাকেটে অ্যান্ড লবিং ইন রিলেশন টু ওয়ার ক্রাইমস ট্রায়াল টেকিং প্লেস ইন বাংলাদেশ অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাবিউজেস ইন বাংলাদেশ। আরেক জায়গায় আছে এই রাস্কি পার্টনার অ্যান্ড ব্লু স্টারের সাথে দিস ম্যাটেরিয়াল ইজ ডিস্ট্রিবিউটেড, না এখানে সেই টেক্সট নেই আমি, আচ্ছা এখানে একভাবে একটা জায়গায় বলা আছে যে টু ইনক্রিজ ইউএস গভর্নমেন্ট প্রেশার অন বাংলাদেশ এনগেজ ইউএস কংগ্রেস টু ইন্ট্রোডিউস রেজলিউশন কনডেমিং আইসিটি, আমাদের ট্রায়ালটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, ইউজ বেস্ট এফর্টস টু ইনক্লুড অ্যান্টি আইসিটি লেজিসলেটিভ ল্যাঙ্গুয়েজ, এনগেজ ইউএস গভর্নমেন্ট অ্যাবাউট হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলি ছিল জামাত ইসলামের একটি ডকুমেন্টের টেক্সট থেকে নেওয়া। এর বাইরে আরও অনেকগুলি আছে, যেমন এখানে আরেকটি বিষয় হলো এর মধ্যে একটা ডকুমেন্টের মাধ্যমে 2019 সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা অনেকগুলি চিঠি, অনেকগুলি রিপিটেডলি লিখা হয়েছে সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটি অন স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেশনস প্রোগ্রামের কাছে, সিনেট কমিটি অন অ্যাপ্রোপ্রিয়েশনসের কাছে, হাউস কমিটি অন অ্যাপ্রোপ্রিয়েশনের কাছে,
House Foreign Affairs Subcommittee on Asia Pacific and Non-Proliferation এর কাছে লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বাইরে এখানে আরেকটি চিঠিতে একটি ওনার চিঠিতে বলা আছে, উই একটা কোট করছি জাস্ট, উই স্ট্রংলি আর্জ ইউ, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছেন, উই স্ট্রংলি আর্জ ইউ টু কনসিডার অপরচুনিটিস টু রেইজ কোশ্চেন্স দ্যাট রিভিউ ইউএস এইড অ্যান্ড ফরেন অ্যাসিস্ট্যান্স টু বাংলাদেশ, বাংলাদেশকে সহায়তা করা থেকে বিরত, মানে সেই এই প্রশ্নগুলি যখন ইউএসএ সাহায্য সহযোগিতা দেয় তখন তারা রেজ করার কথা বলেছেন, বা ইন এ ওয়ে অনেকটা বন্ধ করার কথা বলেছেন, যেমন খালেদা জিয়া বলেছিলেন তার লেখার মাধ্যমে। আরেকটা জায়গায় তিনি লিখেছেন, উই আর অ্যাপ্রিসিয়েটিভ টু দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফর ইটস রিসেন্ট অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্ট অন বাংলাদেশ অ্যান্ড ইটস কম্প্রিহেন্সিভ ডিলিং অফ হিউম্যান রাইটস অ্যাবিউজেস কমিটেড বাই দ্য রুলিং পার্টি। যখন বিভিন্ন সময় হিউম্যান রাইটস রিলেটেড রিপোর্টে নেগেটিভ বা কোনো অবজারভেশন এসে তখন এগুলি স্যার অ্যাপ্রিসিয়েট করছেন, এবং বিস্তার তো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, এখানে অনেকগুলি কথা আছে। এই আর আরেকটি প্রচারণা বিএনপির এবং জামাতের সমর্থনকারী বিদেশি একটি মিডিয়া করছে, আমি আপনারা প্রশ্ন না করলে আমি জিনিসটা একটু ক্লারিফাই করতে চাই, সেটি হলো যে বিশেষ করে 2013-14 সালে যখন যুদ্ধ অপরাধীদের বিচার সংগঠিত হচ্ছিল তখন এগুলি নিয়ে প্রচুর অপপ্রচার হয়েছে আপনারা জানেন, এবং আপনারা তখনও সাংবাদিকতায় ছিলেন, 13-14 সালে আপনারা যখন সেই সময়কার পরিস্থিতিতে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের কাছে বিচার প্রক্রিয়াটা পরিষ্কার ছিল না, অর দে ওয়ার নট কনভিনসড, কারণ এমন এমন মানুষকে বিচারে আদালত দণ্ডিত করেছে যারা একসময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তো স্বাভাবিকভাবেই সেগুলিকে সকলেই প্রথম দেখায় বা প্রথম ধাক্কায় নাও বুঝে উঠতে পারেন, তাদের কাছে অনেক গ্রহণযোগ্য মনে হতো, এবং এই মানসিকতাকে পুঁজি করে বিশ্বের বাইরের মিডিয়াগুলি একটা সময় ছিল, আপনারাও এক সময় হয়তো প্রশ্নটা করতেন এখন আর করেন না, যে 2014 সালে নির্বাচনের আগে করেছেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক সব ফেরত পাঠিয়ে দেবে, এটা করে দেবে সেটা করে দেবে, কারণ তাদের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক ভালো, এই যে অপপ্রচারগুলি, এই অপপ্রচারগুলি রোধ করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2015 সালে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হই, সেখানে আমরা কিন্তু আমাদের পিয়ার মানে আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশ নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসলে সেটার জন্য একটা প্রতিবাদ অথবা কাউন্টার একটা লেখা যায়, এবং এর পাশাপাশি বাংলাদেশ এসডিজি অর্জনে মধ্যময় রাষ্ট্রে পরিণত হতে আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু রাষ্ট্র হিসাবে একটি কন্ট্রিবিউশন মানে সহযোগী রাষ্ট্র হিসাবে যেসব ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে সেটি হলো উমেন এম্পাওয়ারমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, পভার্টি এলিভিয়েশন এবং পরবর্তীতে যুক্ত হয়েছে রোহিঙ্গা, এই বিষয়গুলি নিয়ে আপনারা খেয়াল করেছেন যে গত 4-5 বছর আন্তর্জাতিক মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক ভালো ভালো লেখা এসেছে এবং অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, এবং আমরা আমাদের মতামতগুলি লিখেছি, এর আগের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন, এবং বাংলাদেশের আরও একাধিক ব্যক্তি লিখেছেন, এই লেখাগুলি ছাপাতে সহযোগিতা করার জন্য আমরা একটা কোম্পানিকে এনগেজ করেছিলাম, এই কোম্পানিটাকে এই যে বিএনপির মিডিয়া এটা বলার চেষ্টা করছে যে আমরা লবিস্ট নিয়োগ করেছি, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আওয়ামী লীগ সরকার টানা গত 3 মেয়াদে কোনো লবিস্ট নিয়োগ করেনি, আমরা যেটা করেছিলাম দ্যাটস পিআর, দ্যাটস পিওরলি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া টার্গেটেড, এবং যেগুলি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশের যে ভয়েস যেটা আপনারা একটা বহিঃপ্রকাশ দেখেছেন COP26-এ যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে top 5 ইনফ্লুয়েন্সারের মধ্যে রাখা হয়েছে অ্যাজ অনলি নন টেকনিক্যাল পার্সন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে প্রভাতি এলিভিয়েশনে এবং অন্য উন্নয়নের বাকি সব সেক্টরে এবং মধ্যময় রাষ্ট্রে এই যে কীভাবে আসছে এবং আসার পরে আমরা এখনও কি লক্ষ্য নিয়ে চলছি এই বিষয়গুলি বিশ্বকে জানান দেওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং অবশ্যই এই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ সম্বন্ধে যদি কেউ ভুল বুঝে থাকে বা নেগেটিভ কিছু ডেলিভারেটলি করে থাকে সেগুলো একটা প্রতিবাদ, তো এখানেও হয় আমাদের কালচারও আছে, আই হেট টু সে দিস, আপনারা সকলে মিডিয়ার বন্ধু মানুষ, কিন্তু আপনাদের পত্রিকাতেও যখন
একটা ভুল তথ্য চলে আসে বা একটা একটা একজন রাজনীতিবিদের বিরুদ্ধে যে কোনো পর্যায়েরই হোক না কেন, এটা আমিও ফেস করেছি এক সময় বা এখনও করি মাঝে মাঝে, বেশিরভাগ সময় ইগনোর করি। একটা ভুল তথ্য আসলো, আমি একটা রিজয়েন্ডার দিলাম, এই রিজয়েন্ডারটি আর নিউজের মতো গুরুত্ব সহকারে ছাপা হয় না, কারণ এটা প্রসেস করতে দুই তিন দিন চলে যায়, পরে কোনা দিয়ে ছোট করে এই সংশোধনী এই সেই বিভিন্নভাবে করা হয়। তো বিদেশেও কিন্তু এই বিষয়টা প্রচলিত, তখন রাদার আমাদের যেটা করতে হয় যে তারা যে লেখাটি লিখেছেন সেটাকে ব্যাখ্যা করে একটা পূর্ণাঙ্গ লেখা, এবং এই লেখাটাকে ছাপতে সহায়তা করার জন্য সেই কোম্পানিটি আমাদের সহায়তা করে। সো দিস ইজ নট এ লবিস্ট ফার্ম, আই ওয়ান্ট টু মেক ইট অ্যাবসলিটলি ক্লিয়ার টু ইউ। মানে আর এর এই যে কোম্পানিগুলি আমি যে রিড আউট করলাম, কোম্পানি লবি সার্ভিস অফার করে, পিয়ার সার্ভিস অফার করে, উই হ্যাভ এনগেজড বিজিএল for peer services, we didn't engage them for lobbyist lobbying services. That's a lobbyist firm, but that's the purpose is different. That's a firm for multiple purposes. Acta trading company, it's a company, right? Jara tax dey, LLC. Acta company, a trading company, onek kichu trading kore. To ami kontar sathe, kon kajer jonno tar sathe chuktibodho, seta amar jonno relevant. Ebong company tar definition er broader scale e onek kichu thakte pare, but we are engaged with them for PR related activities. স্যার বলতে আমাদের মধ্যমদে যে বললেন যে আমরা লবিস্ট নিয়োগ করব, এবং লাস্ট সর্বশেষ যে বললেন যে যেখানে তদবির করার দরকার সেখানে আমরা তদবির করব, তাহলে কি আমরা ওই পজিশন থেকে সরে আসতেছি, আমরা কোনো লবিস্ট নিয়োগ করছি না? আমাদের কোনো লবিস্ট ফার্ম নেই আমাদের। আমরা মনে করি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় না বলেছেন পরিষ্কার ভাষায় যে আমরা লবিস্ট নিয়োগ করব, তিনি বলেছেন অ্যাজ এন হোয়েন, মানে হোয়াট এভার কামস, এই পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমার মনে হয় না, আমি সেখানে ছিলাম না, মনে হয় না তিনি বলেছেন। তবে আমাদের ইমিডিয়েট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করার। কারণ হচ্ছে একটা বড় জিনিস যে একটা সিস্টেম আছে, বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই পয়সা দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা, এটাই তো বটম লাইন আমাদের কাছে, ডেফিনেশন কিন্তু এটাই। আমি যেভাবেই বুঝাই না কেন, আমাদের সাধারণ খেটে খাওয়া পা ফাটা মানুষের কাছে এটাকে দিস উইল বি সিন অ্যাজ জনগণের পয়সা খরচ করে এটা কোনো একটা বিশেষ স্বার্থ, যদি এটা বাংলা বা আমরা যদি করি সেটা হবে বাংলাদেশের স্বার্থ। বিএনপি যেটা করেছে এটা কিসের স্বার্থ আপনারা নিজেরা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না। আমি শেষ করিনি তো, ইটস এ ভেরি ডেলিকেট কোয়েশ্চেন। সেটা হলো যে আমরা আমাদের রাজনৈতিক বা পলিটিক্যাল যে আইডিওলজি বা প্রিন্সিপালের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে, উই ডু নট বিলিভ ইন pursuing political agenda using that route where cash is involved. কিন্তু এটা এই যে যে রাষ্ট্রের সাথে এনগেজমেন্টের কথাটি বারবার বলা হচ্ছে যে সেখানে এটা ভেরি ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং যে কারণে ইট ইজ ওয়েল গভর্ন এজ ওয়েল, সো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে এগুলি পাবলিক ডকুমেন্ট, এই যে আমি যে বলতে পারছি বিএনপি জামাতের চুক্তিগুলি আপনাদের সামনে হাজির করেছি, আপনাদের চেয়ে একটু বোধহয় কাজ বেশি করি আমি এই কারণে করতে পেরেছি, আপনারা একটু হার্ডওয়ার্কিং হলে এটা নিজের অপডেট করে ফেলতে পারতেন, এটা এখনও অ্যাভেলেবল এফএআরএ। সো প্লিজ হেল্প বাংলাদেশ বাই ফাইন্ডিং মোর, বিকজ এখানে এত বড় ডকুমেন্ট এগুলি একটু খুঁজতে হয়। তো এখানে পরিষ্কার ভাষায় সেগুলি বলা আছে, বাট উই ডু নট হ্যাভ টু আনসার ইউর কোয়েশ্চেন ভেরি স্ট্রেট, উই ডু নট হ্যাভ এনি প্ল্যান টু এনগেজ এনি লবিস্ট। আপনি যে বর্ণনা দিলেন তাতে যুদ্ধ অপরাধীদের বিচারে হয়েছিল, যেটা রাষ্ট্রের ক্ষতি হয়েছে বা সরকারের ক্ষতি হয়েছে, কোনো স্পেসিফিক পয়েন্ট আলোচনা করা গেছে কি? বিএনপি অ্যামাউন্টটা বললে জামাত কত টাকা খরচ করেছে এই অ্যামাউন্টটা যদি বলেন, একসাথে আপনারা যে পিয়ার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন সেখানে কত টাকা? আমরা তাদেরকে দিয়েছি $25,000 পার মান্থ। কতদিন? আমরা 2015-র কোনো একটা সময় বা শেষের দিকে, যেটা এক্সপায়ার করে মার্চে, মার্চ 2022। একটাই কোম্পানি মানে একটাই জামাত ইসলামীর এখানে এই যে ডকুমেন্টগুলি যে বললাম সবগুলিতে নাম ঠিকানা বা অন্যান্য বিষয় পরিষ্কার নেই, এটা আপনাদের একটু সহযোগিতা চাইবো। আমরা একটা ডকুমেন্টে দেখেছি $1,50,000, যেটা 3 মাসের জন্য করা হয়েছিল $50,000 রেটে, এবং ইন এভরি লাইটলিহুড এটা কন্টিনিউ করা হয়েছে পরে। $50,000 পার মান্থ ইজ এ কোয়াইট হ্যান্ডসাম ফিগার, কোয়াইট সিগনিফিকেন্ট ফিগার। আরেকটাতে আমরা পেয়েছি একটা ডাউন পেমেন্টের কথা বলা ছিল $1,32,000, কিন্তু পার মান্থ রিটেনারশিপ বলা নেই। আর বাকি দুটো ডকুমেন্টে এই যে এফএআর এর যে ফর্মেটটা আছে, ফর্মেটে এই এই ওয়েবসাইটে সবসময় পুরো চুক্তিপত্র আপলোড করা থাকে না, চুক্তিপত্রে অ্যামাউন্টটা বলা থাকে, আর এই ফর্মেটের মধ্যে বলা থাকে বেশিরভাগ ক্ষেত্রে
যে অবজেক্টিভ আর দুটো পার্টির অ্যাড্রেস, তো সেটা আমরা পেয়েছি, অ্যামাউন্ট দুটো আমরা পাইনি, এই কারণে আমি টোটালটা বলতে পারছি না পুরোটা। আচ্ছা, এখানে ভেরি ইন্টারেস্টিং কিছুটা মানে ইন ডিসগাইজ, যেমন বিএনপির একটা ডকুমেন্টে আমরা দেখেছি যে অ্যাডভান্স ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু এ ফ্রি মার্কেট ইকোনমি, এটা হলো এজেন্ডা, বুঝেন না। বিএনপি 2018 সালে এসে একজনের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে যেখানে লেখা আছে অ্যাডভান্স ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু এ ফ্রি মার্কেট ইকোনমি, মানে এটা হলো সাবজেক্ট, মানে এটা আলাপ করতে গিয়ে দে উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক এগেনস্ট দ্যাট অবজেক্টিভ। আমি বোঝাতে পারলাম কি না, যে কেউ বললো যে আমি যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি আলাপ করতে, আমি কিন্তু গিয়ে জিএসপির পক্ষে আলাপ করতে পারি, বিপক্ষে আলাপ করতে পারি, অফকোর্স আমি তো বিএনপি, আমি সরকার এবং আওয়ামী লীগ, আমি মন্ত্রী, আমি ব্যবসায়ী, জিএসপি পক্ষী, কিন্তু দ্য মোমেন্ট বিএনপি আর জামাত উইল রাইট ইট ডাউন, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে কাজটা কি করবে। তো এর এটা আছে পরিষ্কার, অ্যাড ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু এ ফ্রি মার্কেট ইকোনমি, মানে এটার সাথে যে এটাকে আরও কঠিন করে দাও, এটা বন্ধ করে দাও, এটা হচ্ছে না, এটা ভায়োলেশন হচ্ছে, লেবার রিলেটেড ইস্যুগুলিকে এটা করো সেটা করো। আচ্ছা, আরেকটা জায়গায় বলা আছে প্রিজার্ভ দ্য হিউম্যান ভ্যালুজ অফ বাংলাদেশি পিপুল থ্রু দ্য টিচিং অফ ইসলাম, এটা বিএনপির একটা ডকুমেন্টে। এই যে আমরা বলি যে যে জামাতে ইসলামের কি বলবো চুক্তিতে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা থাকলে একটা কথা ছিল, যেটা ওরা নামি তো রাজনীতি করছে ইসলাম ধর্মভিত্তিক বা ধর্মভিত্তিক রাদার, সেখানে বিএনপিও লিখছে প্রিজার্ভ দ্য হিউম্যান ভ্যালুজ অফ বাংলাদেশি পিপুল থ্রু দ্য টিচিং অফ ইসলাম। নাও এটা কীভাবে আমাকে বুঝিয়ে বলেন একটু দয়া করে, এটা কীভাবে একটা প্রিন্সিপাল এইম, প্রিন্সিপাল এইম হতে পারে একটা মার্কিন লবিস্টকে এনগেজ করার জন্য? তো এগুলি কাইন্ড অফ ফ্রন্ট এজেন্ডা বা এটা মানে আপনারা আপনার দেখার জন্য, কিন্তু এগুলিকে উপলক্ষ করে তারা ওই নিজেরাই প্রতিমা ভাঙবে, নিজেরাই অন্য সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করবে, দিয়ে আবার ঘুরে ফিরে এসে বলার চেষ্টা করবে যে এই সরকারের সময়ে বা এই সরকার এগুলি করতে ব্যর্থ হচ্ছে, এই সরকারের সময় রাম মন্দির পড়ানো হয়েছে, এই সরকারের সময় এটা করা হয়েছে সেটা করা হয়েছে, করে আমাদের উপরে চাপ সৃষ্টি করে। তো এই ধরনের ইন ডিসগাইজ অনেক কিছু আছে। আর মানে প্রথমে বিএনপি যদি 2013-14 বা ওই যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময় এরকম একটা লবিস্ট ফার্ম নিয়োগ করে, সেই তথ্য আপনি এতদিন পরে জানলেন না? আকিনগামটা আপনার আই'ম শিওর আপনাদের এটা আগে বলা ছিল এবং সেটা 17 পর্যন্ত কন্টিনিউ করেছে, এবং বিএনপির এর পরের ডকুমেন্টটা মে 2020-এর। আমার প্রশ্ন হচ্ছে তার বিপরীতে আপনারা বলছেন যে সরকার কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী লবিস্ট ফার্ম নিয়োগ করা অবৈধ বা কোনো অপরাধ না, রাষ্ট্রের স্বার্থে সরকারও সেটি করতেই পারে, আপনারা করলেন না কেন? সেটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে র‍্যাবের প্রতি এই স্যাংশনটা না আসলে এই বিষয়গুলো নিয়ে আদৌ সরকার সিরিয়াস হতো কিনা, নাকি এরকম প্রক্রিয়া চলবে? ওয়েল, আমার তো মনে হয় বিএনপি জামাতে এই প্রক্রিয়া চলতেই থাকবে, বিকজ বাংলাদেশে তারা সম্পূর্ণ সমর্থন হারিয়েছে, বাংলাদেশে তারা এক এক নির্বাচনে এক এক রকম, আপনি খুব ভালো মতো জানবেন, একটু ইনভেস্টিগেট করবেন দয়া করে, যে বাংলাদেশে যে 5,300 বা 5,400 ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো, এখানে বেশিরভাগ জায়গাতে বেনামে বলতে প্রতীক যেহেতু নেই, বিএনপির সমর্থিত ক্যান্ডিডেটরা নির্বাচন করেছে, তো এটা তো তারা করছে এবং এই ধরনের কাজ তারা অব্যাহতভাবে করে যাবে এবং জিতলে সেটাকে হাইলাইট করতো, এরকম একটা নিশ্চয়ই পরিকল্পনা ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হেরে যাওয়াতে তারা এটা নিয়ে উচ্চবাচ্য করছে না, তারা এখন উচ্চবাচ্য আপনাকে দিয়ে বা তৃতীয় কোনো পক্ষ দিয়ে বলাচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নয়, বিপক্ষী বিরোধী ক্যান্ডিডেট বিজয়ী হচ্ছে, এবং এই বিরোধী ক্যান্ডিডেট বিজয়ের পেছনেও কিন্তু বিএনপির অনেক সময় হাত আছে, আপনারা জানেন যে ঠিক আছে নৌকাকান্ত হারিয়ে দেওয়া গেল। তো এখানে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটি হচ্ছে যে আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই, আমরা চলার পথ যত কঠিন হোক না কেন আমরা লক্ষ্যে স্থির হতে চাই। আপনারা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, আপনাদের কাছে এই বিষয়টি আপনাদের অন্যান্য কলিগের থেকে অনেক বেশি বোধগম্য হবে, সেটি হলো
যে 1996 থেকে 2001 ছিল জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রথম মেয়াদ, এবং 96 সালকে যদি আপনি কল্পনা করে চিন্তা করেন যে তার আগের দীর্ঘ 1981 সাল থেকে দীর্ঘ এই 15 বছর রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে অথবা 10 বছর করে 91 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাশা ছিল যে সরকার গঠন করবে, বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো কারণে সেই নির্বাচনে বিজয়ী হতে পারেনি। কিন্তু 96 সালে এসেই সরকারে প্রথমবার এসেই যেখানে রাষ্ট্র পরিচালনার খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের উপস্থিতি বা সমাবেশ সেই সরকারের সময় ছিল না, কিন্তু সেই সরকারে এসেই বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের মানবাধিকারের মানবাধিকার চার্টারের যে 9টি ইনস্ট্রুমেন্ট, এই 9টি ইনস্ট্রুমেন্টের 8টি স্বাক্ষর করেছে। আমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। একটি সরকার জীবনে প্রথমবার ক্ষমতায় এসেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেই 2 বছরের মধ্যে 8টি হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট র্যাটিফাই করেছে, এবং এটা করার মানে হলো যে এই বিষয়গুলিতে আমি জবাবদিহি করতে বাধ্য। এবং এই চুক্তি যারা করেনি, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য আদার কান্ট্রিজ অ্যান্ড আওয়ার নেইবার্স, যে এই চুক্তি যারা স্বাক্ষর করেনি তারা কিন্তু ওই বিষয়ে জবাবদিহি করতে বাধ্য না। প্লেন অ্যান্ড সিম্পল, আইএলওর কোনো বৈঠকে, আমি নাম বলতে চাই না, আপনারা খুঁজে নেবেন, আমাদের যারা কম্পিটিং কান্ট্রিজ ইকোনমিক্যালি, তাদের একাধিক রাষ্ট্র আছে, তাদেরকে যেতেই হয় না আইএলওর বৈঠকে, কিন্তু আমাদেরকে প্রতি বছর যেতে হয়, প্রতি বছর সব কিছুর উত্তর দিতে হয়, কয়টা ট্রেড ইউনিয়ন হলো, বাকিগুলো কেন হলো না। তো এই যে চ্যালেঞ্জিং ইওর ওন অ্যাচিভমেন্ট অর চ্যালেঞ্জিং ইওর সেলস অর চ্যালেঞ্জিং ইওর ওন গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, এটা জননেত্রী শেখ হাসিনার ইউনিকনেস, এটাকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। তো আমরা চাই জনগণকে সাথে নিয়ে কাজটা করতে, আমরা চাই আমাদের দেশের একটি সমস্যার সমাধান আভ্যন্তরীণভাবে হবে, এখানে বিশ্বের অন্য কাউকে বা অন্য কোথাও বা অন্য ঘটনা প্রবাহ এটাকে প্রভাবিত করবে না। সো সেই স্পিরিট থেকে উই হ্যাভ নেভার এনগেজড এনি কি বলবো লবিস্ট লবি ফার্ম। নিরীহ এইগুলি কি ছিল বিএনপি তো রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পলিসির কাছে অনেকটাই কোন ফাঁসা বা পাচ্ছে না, কিন্তু এই যে লবিস্ট রাজনীতি বিদেশে, সেখানে কি আওয়ামী লীগ সরকারের ডিপ্লোমেসি বিএনপির লবিস্ট রাজনীতির কাছে ফেল করলো, না তো র্যাবের উপর এরকম নিষেধাজ্ঞা কেন আসে? আমার আজকের দ্যাটস এ বিগ এনাফ সাবজেক্ট দ্যাট ওয়ারেন্টস এ সেপারেট ডিসকাশন এ ব্রিফিং। আপনি যদি আমাকে সেপারেটলি ইন্টারভিউ করতে চান, তবে আমি ওই অংশ নিয়ে আজকে কথা বলার জন্য এখানে বসিনি। বাট আমি শুধু এক কথা এটা শেষ করে দিতে চাই যে উই ডু নট সি দ্যাট দিস ইজ এ ডিফিট অফ এ লবিস্ট ইউজিং ডার্টি মানি এগেনস্ট আওয়ার নিরীহ ডিপ্লোমেসি, আপনার ভাষায় নিরীহ প্রশ্নের, আমাদের প্লেন অ্যান্ড সিম্পল ফ্রেন্ডশিপ টু অল মালাইস টু নান, এই ডিপ্লোমেসির পরাজয় হিসেবে আমি এটাকে মোটেই মনে করি না। এখানে হিউজ মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা যুক্তরাষ্ট্রের সাথে এনগেজড এবং খুব শীঘ্রই হাই লেভেল ভিজিটসের এক্সচেঞ্জ হবে, আই ডু নট ওয়ান্ট টু এলাবোরেট, এবং আমরা আশা করি এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। শাহিদ ভাই, পাসপোর্ট বাতিলের একটা বিষয় ওই সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে জানাচ্ছিলেন যে যারা বিদেশে বসে এরকম অপপ্রচার চালাচ্ছেন লবিস্ট টবিস্ট ওদের বাইরে, এটা তো বড় ব্যাপার, এই বিষয়টা নিয়ে কি কোনো আলোচনা? আমার আমাকে আজকে দয়া করে এটার মধ্যে একটু দয়া করে থাকতে দেবেন, তবে সেটা হয়েছিল একটা জাতীয় কমিটির বৈঠকে, এটা কোনো নির্ধারিত সংস্থার সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটি আছে সেই কমিটির একটা রেকমেন্ডেশন ছিল, এটা কোনো সিদ্ধান্ত নয় আমি যেটা জানি, এবং সেটা কোনো মন্ত্রণালয়ে পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় সেটি। তবে আপনারা জানেন যে এতদিনে খুব ভালো মতোই জেনে গেছেন যে শাহবাগে যখন যুদ্ধ অপরাধীদের বিচার মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছিল না, তখন যে আন্দোলনটি গড়ে উঠলো, যে আন্দোলনের সাথে স্বাধীনতা সপক্ষের শক্তির সকলেই আমরা সমর্থন জানিয়েছিলাম, তাদের সফলতা কামনা করেছিলাম, তার পরবর্তীতে এটা অনেক জটিল আকার ধারণ করে এবং এটার পানি অন্য খাতে প্রবাহিত হয়, এবং তারপর থেকে একটা ট্রেন্ড দেখা গেছে যে কিছু মানুষ বিদেশে নিরাপত্তার কি বলবো নিরাপত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে খুব সহজেই বিদেশ পাড়ি দিয়েছে। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি চিপ অ্যান্ড মিন ওয়ে অফ প্রোটেক্টিং ইওর ওন পার্সোনাল বেনিফিটস,
যেটাতে রাষ্ট্র ছোট হয়, রাষ্ট্রকে ছোট করে একজন ব্যক্তি বা একটা পরিবার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এই কথাটা এই কারণে বলছি যে যারা গেছেন তাদের মধ্যে যে কয়েকজন নেই, তাদেরকে ওই জামাত বিএনপি সমর্থিত জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী যে ঝুঁকির মধ্যে ফেলেনি সেটা আমি বলছি না, আই এম নট আন্ডারমাইনিং দ্যাট, কিন্তু তারপর থেকে একটা ট্রেন্ড চালু হয়েছে যেখানে যে কোনো অজুহাতে একটা অভিযোগ হলে তারা বেশ কিছু রাষ্ট্রে আবেদন করে ফেলেন ওভারনাইট, এবং এই ধরনের একটি বৈঠকের আলোচনাকে পুঁজি করেও একাধিক ব্যক্তি ইতিমধ্যে যে বিদেশে চলে যাওয়ার আবেদন করেননি গত দুই দিনে 48 ঘন্টায়, এই সম্ভাবনা আমি উড়িয়ে দিই না।